ধরুন 40-এর দশকে আপনার জন্ম, জন্মেছেন এক স্বাধীন রাষ্ট্রে, তারপর কিছুদিন বাদে আপনি শুনলেন যে আপনি পাকিস্তানি হয়ে গেছেন। এই অবধি ঠিকই ছিল, আপনার জীবনও ভালোই চলছিল। আপনার দাদা পাকিস্তানি আর্মিতে যোগ দিয়েছে, আপনিও স্বপ্ন দেখেন যে একদিন সেনাবাহিনীতে যোগ দেবেন। এরকমই স্বপ্ন দেখতে দেখতে ঘুমলেন, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সেদিন থেকে আপনি আবার ভারতীয়। কী ভাবছেন? শুনতে খুব গাজাগরি লাগছে, তাই না? শুনতে যাই লাগুক, এটা কিন্তু একদম সত্যি ঘটনা। 100% মুসলিম ধর্মাবলম্বী একটি গ্রাম, যার মসজিদের মধ্যে স্বস্তিকা চিহ্নও আছে, ধুমধাম করে পার্সি নববর্ষ নওরোজ পালিত হয়। গ্রামে একজন কসাইও নেই, একটিও মাংসের দোকান নেই, কোনো আমিষ রেস্তোরাঁ নেই। বলবো সেই সমস্ত গল্পই করব আপনাদের সাথে, আর আপনাদের নিয়ে যাব সেই সুন্দর জায়গাটাতে। শুষ্ক রুক্ষ শীতল পাহাড় আর মরুভূমির মাঝে এক টুকরো সবুজ সতেজতা ছোঁয়া, তার মাঝে যদি ইচ্ছা হয় আপনি টুক করে একবার দেখে নিতে পারেন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম সিংহ কেটু, অর্থাৎ গডউইন অস্টিনকে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন জায়গায় যাব লাদাখ ভ্রমণের এক অন্যরকম ছোঁয়া নিতে, তুকতুক, 2010 সালের আগে পর্যন্ত, যেখানে পর্যটকদের প্রবেশ ছিল না, বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। চলুন তাহলে পৌঁছে যাই। তার আগে জানিয়ে রাখি, বিভিন্ন ট্রাভেল ডেস্টিনেশন এবং তার পিছনে থাকা নানা ঘটনাবলী নিয়ে আপনাদের সাথে গল্প করি, তাই এই সমস্ত মজাদার ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার প্রথম এর খবর পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটিকে টিপে দিন। লাদাখ থেকে তুকতুকের দূরত্ব 202 কিলোমিটার, কিন্তু যেহেতু আমরা আগের দিন রাত্রিবেলা হুন্ডারে এসে রাত্রিবাস করেছি, তাই জন্য আজকে আমরা হুন্ডার থেকেই শুরু করব তুকতুকের ভ্রমণের অভিজ্ঞতা। সকালবেলা প্রাতরাস সেরে বেরিয়ে পড়লাম তুকতুকের উদ্দেশ্যে। তুকতুক হচ্ছে ভারতের উত্তরতম জনপদগুলোর মধ্যে একটি। তুকতুকের পরেও আরেকটি গ্রামে যাওয়া যায় তিয়াক্সি, সেটাতে কোনো রাত্রিবাসের ব্যবস্থা নেই, এবং তার পাশে আরেকটি গ্রাম রয়েছে থাং, যেখানে সাধারণ মানুষের প্রবেশ এখনও অবধি ছাড় দেওয়া হয়নি, তাই সেই অর্থে রাত্রিবাস করার মতো একমাত্র গ্রাম হচ্ছে যেটা সব থেকে উত্তরে, সেটা হচ্ছে তুকতুক। আমরা পৌঁছাবো হুন্ডার থেকে ডিস্ট্রিক্ট তুকতুক হাইওয়ে ধরে তুকতুকে। হুন্ডার থেকে তুকতুকের দূরত্ব মাত্র 82 কিলোমিটার, সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টার মতো। রাস্তা খুব খারাপ না, বেশ পরিষ্কার সুন্দর রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। রাস্তায় প্রথম যে গ্রামটা পড়বে হুন্ডার থেকে, সেটা 20 কিলোমিটার দূরে থয়েস গ্রাম, তুকতুকের সবচেয়ে কাছের বিমানবন্দর, সামরিক বিমানবন্দর। সে গ্রাম পেরিয়ে আরও 25 কিলোমিটার যেতে হবে, পথে পড়ছে এক নাম না জানা নদী, নদী না বলে ঝোড়া বলাই ভালো, বরফ গলা জল নিয়ে সে লাফাতে লাফাতে নেমেছে। আপনার এই দৃশ্য দেখবার জন্য একবার গাড়িকে থামাতেই হবে। এখানে লাইক হ্যায় क्यों टेस्ट करूं? हां आमिर अमाबांग ने ना आमिर अमाबांग वेरी सावर यार सावर टू मच ด้วย मैं ये ทําไม่ได้ ไอ้น้ําเยอะ good for health มันจะถืออ่ะอืม good for health อ่ะมีเธอยาวขึ้นรถแล้วมันน้ําเยอะมากเลยตกตกมิสติมิสติอนেকটা আমাদের ফুলের মতো খেলে নাকি পথের ক্লান্তি দূর হয়। চলুন খেতে খেতে আবার পথ চলা শুরু করা যাক। ১৯৭১ সাল থেকে তুকতুক আমাদের সাথে আছে। তার আগে 1947 সালে পাকিস্তান 4টি গ্রাম মোট দখল করে নিয়েছিল, দোথাং, তিয়াংশি, চালুংখা আর তুকতুক। তার মধ্যে দোথাং, তিয়াংশি আর চালুংখা দখলে চলে এলো, তুকতুক দখলে আসতে সময় লেগেছিল 1971 সাল পর্যন্ত।
2010 অবধি বাইরে পৃথিবীর সঙ্গে এই তুর্তুকের যোগাযোগ ছিল না। শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, কারাকোরামের গায়ে সায়কের তীরে তুর্তুকে পৌঁছাতে হতো পায়ে হেঁটে, সবচেয়ে কাছের গ্রাম থেকে প্রায় দু দিনের হাঁটা সে পথ। রাজনৈতিক ও সামরিক প্রয়োজনে সে পথে পড়েছে পিচ, গড়িয়েছে রাষ্ট্রের চাকা। আর এখন তো দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীর তৈরি এই সমস্ত ব্রিজগুলো কত দুর্গমভাবে অঞ্চলের যোগাযোগ স্থাপন করেছে এবং পাহাড় কেটে চলে গেছে সেই রাস্তা, অপরূপ সৌন্দর্য তার। আর নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী, যে নদীগুলো গিয়ে মিশেছে সায়ক নদীর সাথে। তুর্তুককে আপনি মনে করুন আপনার বাড়ির রুয়াক। যারা রুয়াক ব্যাপারটার সাথে পরিচিত নন তারা শোভা মনে করতে পারেন, যেখানে পিঠে দেন সেটা হচ্ছে কারাকোরাম। আর ওই সবুজ গালচেতে আপনি বসেন, সায়কের জল ছুঁয়ে যায় আপনার পা, এক অন্যরকম অনুভূতি। এক বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে একমাত্র মুসলিম গ্রাম, ভারতের গ্রাম হলেও তুর্তুক ভারত পাকিস্তান আর চীনের এক অদ্ভুত মিশেল, সেই দিক থেকে দেখতে গেলে খাঁটি কসমোপলিটান। সেই কারণেই বোধ হয় তুর্তুকের আতিথেয়তার মধ্যে কোনো কপটতা নেই। রাস্তায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে পারেন নারী পুরুষ নির্বিশেষে, উত্তরও পাবেন স্থানীয় ভাষা বাল্টি, পারস্য ও তিব্বতী মেশানো এক ভাষা। নতুন প্রজন্ম এই ভাষায় কথা বলে না, ওরা হিন্দি কিছুটা লাদাখি ভাষায় কথা বলে, সেই জন্যই বোধ হয় অনেক খুঁজেও পাওয়া যায় না এই ভাষার ইতিহাস। এবার এসে পৌঁছালাম আমরা বোগদাং গ্রাম, ধূসর খয়েরির মাঝে এক মরুদ্যান, হুন্ডার থেকে 60 কিলোমিটার এবং থয়েস থেকে 40 কিলোমিটার। বোগদানও প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের সাক্ষী 1947 সালের। দূরে ওই যে দেখছেন চাষ হচ্ছে সেটা এক অন্য ধরনের গল্প আছে, সে গল্পও আপনাদের সাথে। তুর্তুকের গমের ক্ষেত, যে ক্ষেতের ফসল থেকে আটা হয় তাকে তো গমের ক্ষেতই বলবো, তাই না? আচ্ছা চলুন তাহলে যেতে যেতে ব্যাপারটা খুলেই বলি। ওই যে সাদা ফুলগুলো, ওর ঠিক নিচের ফলে আছে সবুজ দানা, আর কিছুদিন পর সেই সাদা ফুলের পাপড়িগুলো ঝরে যাবে আর ওই সবুজ দানাগুলো হয়ে যাবে লাল, হলদে, খয়েরি। আরও কিছুদিন পর ওই সব দানা হয়ে যাবে কালো, তখন অক্টোবর কি নভেম্বরে শুরু হবে। তুর্তুক হয়ে পড়বে ভীষণ ব্যস্ত, ওই কালো দানা গাছ থেকে নামিয়ে বাছাই করে ঝেড়ে শুকিয়ে পিষে তৈরি করা হবে আটা, বাকহুইট। কেউ কেউ অবশ্য বলে থাকেন ব্ল্যাক হুইট, দক্ষিণ ভারতের বিখ্যাত দোসার মতো করেই বানানো হয় রুটি। আমরা কেউ কেউ গোলা রুটি বলে থাকি, চাটনি বা টক দই চার যেটা ভালো সেটা দিয়ে খেতে দারুণ লাগে। সবচেয়ে মজার ব্যাপার এই আটা বিদেশেও পাঠানো হয়, আমরা কিনতে গেলে দাম কত পড়বে জানেন? 1000 টাকা প্রতি কিলো। নিয়মিত এই আটা খাওয়া গেলে নাকি আপনাকে ক্যান্সার টাচ পর্যন্ত করতে পারবে না, সেই তুলনায় দামটা মনে হয় কিছুই না, তাই না? ছেড়ে চললাম চালুংখা গ্রাম, 47-এর যুদ্ধে এটাও নিয়ে নিয়েছিল পাকিস্তান, বোগদান থেকে 10 কিলোমিটার দূরে। আর মাত্র 12 কিলোমিটার আমাদের যেতে হবে তুর্তুক পৌঁছাতে। অবশেষে আমরা এসে পৌঁছালাম তুর্তুক, কারাকোরামের গায়ে বালতিস্তানের যে উপত্যকা আজ ভারতের অংশ সেই জায়গায়। একটি ছোট্ট নালা বা ঝুড়া দু ভাগ করে দিয়েছে তুর্তুককে, একদিকে হচ্ছে ভারল আরেকদিকে হচ্ছে ইউল। চলুন দেখে নেওয়া যাক তুর্তুকে সারাদিন আমরা আজ ঘুরবো কি কি দেখব। তুর্তুক গোম্পা, ওল্ড পোলো গ্রাউন্ড, বাল্টি হেরিটেজ সাইট, মিউজিয়াম, ইয়াকবো প্যালেস, ন্যাচারাল কোল্ড স্টোরেজ এবং অবশ্যই অ্যাপ্রিকট গার্ডেন। নিউ মার্কেটে গিয়ে শুকনো অ্যাপ্রিকট কিনেছেন আর অ্যাপ্রিকট বাগানে গিয়ে টাটকা অ্যাপ্রিকট খাবেন না তা কখনো হয়? অ্যাপ্রিকটের ভেতরের বীজটাও খেতে বাদামের মতো। আর ন্যাচারাল কোল্ড স্টোরেজ এক অদ্ভুত প্রযুক্তি, সবজি সতেজ রাখার জন্য বালতিতে নিজস্ব। আছে তুর্তুক স্কুল, বালতিদের পড়াশোনা করার ইচ্ছা অনেক বেশি।
যখন পৃথিবীতে ম্যাপে দাগ পর্যন্ত টানা হয়নি তখন থেকে বাল্টিস্তান। 800 সাল থেকে 1800 সাল অবধি বাল্টিস্তানে রাজত্ব করতেন তুর্কিস্তানের রাজপরিবারের লোক, ইয়াকবো রাজবংশ। এই সময়ে তুর্কিস্তানের সাহিত্য ও শিল্প আজও গুণী মানুষের প্রশংসা পায়। রাজপরিবারের লোকেরা গরমে ছুটি কাটাতে আসতেন এই তুর্তুকে। গরমে তুর্তুকের তাপমাত্রা নামত 17 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাদের সেই গ্রীষ্ম আবাস আজও আছে। স্থানীয় লোকেরা তার নতুন নামকরণ করেছেন তুর্তুক মিউজিয়াম। সেই সময় সে বাড়ি কাঠের আর প্রজাদের বাড়ি ছিল পাথরের। আহা, গাছ থেকে অ্যাপ্রিকট পেরে খাওয়ার মজাই আলাদা। বেড়াতে গিয়ে আপেল বাগানে আপেল পেরে খেয়েছেন আর অ্যাপ্রিকট খাবেন না, তা কখনো হয় নাকি? এবার একটু হালকা রেস্ট নিয়ে নেওয়া যাক। সবুজের মাঝে রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো। তারপর ফিরে যেতে হবে আবার হুন্ডারে, কেন আমরা তুর্তুকে রাত্রিবাস করবো না। বাড়ির ফাঁক দিয়ে সরু সরু রাস্তা, কখনো কখনো মাঠে নেবে এসে নেমেছে, কখনো 2-3 ধাপ বা কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে নেবে। 1-2 ঘন্টা একটু ভালোভাবে দেখতে গেলে 3-4 ঘন্টার মধ্যেই ঘুরে নেওয়া যায়। যারা এই প্রাকৃতিক সৌন্দর্যে আরও বেশিক্ষণ সময় থাকতে পারেন তারা অবশ্যই এখানে রাত্রিবাস করবেন। তুর্তুকের এক অন্যরকম সৌন্দর্য তাহলে উপলব্ধি করা যায়। একটি পাহাড়ি জোড়া তুর্তুক গ্রামকে দু ভাগ করেছে, একটি ভারুল গ্রাম আর একটি ইউল গ্রাম। এই কাঠের সরু বীজ দিয়ে দুই গ্রামের মধ্যে যোগাযোগ। ইউল গ্রাম পর্যন্ত গাড়ি চলাচল করে আর ভারুল গ্রামে গাড়ি এমনকি সাইকেল পর্যন্ত প্রবেশ করে না। সেই অর্থে ভারুল গ্রাম পরিবেশ দূষণের হাত থেকে সম্পূর্ণ মুক্ত। শুধু রান্নার উনুনের ধোঁয়া ছাড়া এখানে আর কোনো দূষিত বাতাস। হাতে সময় থাকলে এবং ইচ্ছা থাকলে আপনারা এখান থেকে আরো কিছুটা পথ গিয়ে 83 গ্রামটাও ঘুরে দেখে নিতে পারেন। যাই হোক, আজকে সারাদিনের মতো তুর্তুক ঘোরা হলো। আপনারা ইচ্ছা করলে তুর্তুকে এসে থাকতেও পারেন, আবার অনেকে হুন্ডার থেকে একদিনের ট্যুরে তুর্তুক ঘুরে আবার হুন্ডারে ফিরে যান। আমরাও হুন্ডারে ফিরে চলব। আজ এইটুকুনি। কেমন লাগলো আপনাদের তুর্তুকের গল্প অবশ্যই জানাবেন। আগামী দিন অন্য কোনো জায়গা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এবং লাদাখ গেলে অবশ্যই তুর্তুক ঘুরতে ভুলবেন না কিন্তু।